প্যাগাসাস স্পাইওয়্যার কি? রিসেন্টলি বাংলাদেশ সহ সারা বিশ্বে ঝড় তুলেছে এই প্যাগাসাস সফটওয়্যারটি। সো এই প্যাগাসাস সফটওয়্যারটি কি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম টেক প্রোডাকশন ইউটিউব চ্যানেলে, আশা করি সবাই ভালো আছেন। একটি হ্যাকিং সফটওয়্যার যা ইসরায়েলি সংস্থা NSO গ্রুপ তৈরি করেছে যার নাম রয়েছে প্যাগাসাস। অর্থের বিনিময়ে এই সফটওয়্যার বিভিন্ন দেশের সরকারকে ব্যবহারের লাইসেন্স দেয় ওই কোম্পানি। বিশেষজ্ঞরা একে সাইবার অস্ত্র বলে থাকেন। 2016 সালে প্রথম প্যাগাসাসের কথা জানা যায়। আরবের এক সমাজকর্মী ফোনে সন্দেহজনক মেসেজ পান। প্রথমে মনে করা হয় আইফোন ব্যবহারকারীদের টার্গেট করছে প্যাগাসাস, কিন্তু এই ভুল ভাঙে পরের বছর। বিশেষজ্ঞরা জানান অ্যান্ড্রয়েড ফোনও হ্যাক করতে পারে প্যাগাসাস। 2019 সালে NSO গ্রুপের বিরুদ্ধে মামলা করে ফেসবুক। তারপরে জানা যায় প্যাগাসাস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভারতের বহু সাংবাদিক ও সমাজকর্মীর ফোনে আড়ি পাতা হয়েছে। কিভাবে হ্যাকিং করা হয়? যার ফোনে হ্যাকিং হবে সেই ফোনে একটি ওয়েবসাইট লিঙ্ক পাঠানো হয়। লিঙ্কে একবার ক্লিক করলে প্যাগাসাস ফোনে ইনস্টল হয়ে যাবে। শুরু হয়ে যায় ফোনে নজরদারি। হোয়াটসঅ্যাপ এর ভয়েস মেসেজ অথবা মিসড কল এর মাধ্যমে সফটওয়্যারটি ফোনে ইনস্টল হয়ে যেতে পারে। ইনস্টল হওয়ার পর কল লগ মুছে দেয় এই সফটওয়্যারটি, ফলে ব্যবহারকারী জানতেও পারেন না কোন নম্বর থেকে মিসড কল এসেছিল। এরপর ব্যবহারকারীর কার সাথে কথা বলছেন, কাকে SMS পাঠাচ্ছেন, ফোনের মাইক্রোফোন ক্যামেরা সব নিয়ন্ত্রণ করে এই প্যাগাসাস সফটওয়্যারটি। এমনকি এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ এর মেসেজ তথ্য পড়ে ফেলতে পারে এই প্যাগাসাস। সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ইউটিউব চ্যানেল টেক প্রোডাকশনকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।